সালামু আলাইকুম। আজকে আমরা বেসিক গ্রামারের প্রথম লেকচার নিয়ে কথা বলবো, একদম বেসিক গ্রামারের শুরুতেই কথা বলবো। আসো শুরু করি। এখন আমরা যদি বলি একটা সেন্টেন্সে, ছোটবেলা থেকে আমরা স্ট্রাকচার করে আসি এবং স্ট্রাকচারটা আমাদের প্রথম এই স্ট্রাকচারটা দিয়েই আমাদের সেন্টেন্সের মূল আলোচনা শুরু করব। সো আসো শুরু করতে পারি। ছোটবেলা থেকে জানি আমরা, হয়তোবা শিখছি হয়তোবা শিখে নেই, কোনো সমস্যা নেই। সাবজেক্ট প্লাস ওয়ার্ড প্লাস অবজেক্ট, কি বললাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন সাবজেক্টকে বাংলায় বলা হয় কর্তা, ভার্বকে বাংলায় বলি আমরা ক্রিয়া, আর অবজেক্টকে বাংলায় বলি কর্ম। ওকে স্যার, বলা হয় এখন সাবজেক্ট কি জিনিস, ভার্ব কি জিনিস, কিংবা অবজেক্টটা কি জিনিস, আমরা একটা একটা করে দেখার চেষ্টা করব। সাবজেক্ট কি জিনিস, ভার্ব কি জিনিস, অবজেক্ট কি জিনিস। শুরুতেই সাবজেক্ট নিয়ে কথা না বলে আমরা কথা বলবো ভার্ব নিয়ে। কেন ভার্ব নিয়ে কেন কথা বলবো, কারণ বলা হয় একটা সেন্টেন্সের মূল বিষয়, একটা সেন্টেন্সের মূল পার্ট, মূল অংশ হচ্ছে ভার্ব। আমি এভাবে করে বলতে পারি, একটা মানুষের যেমন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ কোনটা, একটা মানুষের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ তার প্রাণ, তাই তো? ঠিক একইভাবে একটা সেন্টেন্সের সোল, আত্মা বা প্রাণ বলা হয় ভার্বকে। সো যে কোনো একটা সেন্টেন্স তুমি যদি তৈরি করতে চাও, যে কোনো বেসিক গ্রামার শিখতে চাও, যে কোনো ভাবেই তুমি ইংলিশ শুরু করতে চাও, প্রথমে তোমাকে যেটা করতে হবে ভার্ব খুঁজে বের করতে হবে, ভার্বটা কি জিনিস। আসো আমরা ভার্বটা খুঁজে বের করি। ভার্ব বাংলায় বলি ক্রিয়া, অর্থাৎ যে কাজটা করা হয় সেটা হচ্ছে ভার্ব, যে কাজটা করা হয় সেটা হচ্ছে ভার্ব, যে কাজ কাজটা হচ্ছে ভার্ব। আসো আমি একটি বই পড়ি, আচ্ছা এখানের মধ্যে কাজ কোনটা, আমি কি কোনো কাজ, বলে না, একটি বই পড়ি, হ্যাঁ পড়াটা একটা কাজ, তাই তো? তার মানে পড়ি এটা একটা কাজ, তার মানে হচ্ছে যেটা কাজ সেটা হচ্ছে ভার্ব। সো আমরা পেয়ে গেলাম এই যে পড়ি, পড়াটা হচ্ছে আমার ভার্ব বা কাজ, পেয়ে গেলাম। এবার দেখো তো তুমি একটি বই পড়ো, এখানে মধ্যে ভার্ব কোনটা বলতো, তুমি এটা কোনো ভার্ব না, একটি এটা কোনো কাজ না, বই না, পড়াটা একটা কাজ, তাহলে এই যে পড়ো এটা হচ্ছে ভার্ব। এই পড়া ইংলিশ কি, এই পড়া ইংলিশ হচ্ছে রিড, আমরা জানি রিড। ওকে, সফিক একটি বই পড়ে, তাহলে এখানে মধ্যে ভার্ব কোনটা, পড়া, এই যে পড়ে এটা হচ্ছে ভার্ব, খুঁজে বের করলাম আমরা। তাহলে যে কাজ, কাজটা হচ্ছে ভার্ব, কাজটা হচ্ছে আমাদের কাছে কি, ভার্ব। ওকে স্যার, বললাম ভার্ব। এবার এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্স গুলোর ভার্বটা একটু খুঁজে বের করি তো। আমি ক্রিকেট খেলি, একটু চিন্তা করে দেখো তো এখানে মধ্যে ভার্ব কোনটা, আমি ক্রিকেট খেলি, এইগুলোর মধ্যে তিনটা শব্দের মধ্যে কাজ কোনটা, আমি কি কোনো কাজ, না মনে হয় না, ক্রিকেট খেলি, হ্যাঁ খেলা একটা কাজ, রাইট। সো এটা হচ্ছে কাজ, তার মানে এটা ভার্ব, তুমি ক্রিকেট খেলো, এই খেলাটা কাজ, এটা একটা ভার্ব, সেই ক্রিকেট খেলে, এই যে খেলে এটা হচ্ছে ভার্ব, ক্লিয়ার। বাবা আমাকে একটি বই কিনে দিলেন, এই বই কিনে দেওয়াটা একটা কাজ, কিনে দিয়েছিলেন বা কিনে দিলেন, এই যে বই কিনে দেওয়াটা কাজ, তাই তো? তাহলে খেয়াল করে দিকে, এবার খেলা ইংলিশ কি, খেলা ইংলিশ হচ্ছে প্লে। ওকে আসো আমরা ভার্ব খুঁজে বের করলাম, তাহলে কি বললাম, একটা সেন্টেন্স তৈরি করার জন্য প্রথমে আমরা কি খুঁজে বের করবো, ভার্ব খুঁজে বের করবো, প্রাণ ভ্রমণা খুঁজে বের করবো, ক্লিয়ার। যে কোনো সেন্টেন্স হোক, এটা ছোট হোক, এটা বড় সেন্টেন্স হোক, যে কোনো সেন্টেন্স হোক, ক্লিয়ার। আসো এবার ভার্ব খোঁজার পরে আমাদের তারপরে গুরুত্বপূর্ণ যে কাজটা, দুই নাম্বার যে কাজটা, সেটা হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করবো। বলে সাবজেক্ট কিভাবে খুঁজে বের করবো, বলে ভার্বের কাজটা যে করে সেই সাবজেক্ট, কিরকম দেখো এদিকে, বললাম আমি একটি বই পড়ি, এখানে মধ্যে ভার্ব কোনটা ছিল, পড়ি বা পড়া। আচ্ছা এই পড়ার কাজটা কে করে দেখো তো, বলে ভার্বের কাজ যে করে সেই সাবজেক্ট, ভার্বের কাজ যে করে সেই কি, সাবজেক্ট। এই পড়ি পড়ার কাজ কি করছে, বই করছে, না স্যার পড়ার কাজ তো বই করে নাই, একটি না না আমি করছিলাম, তাই তো? হ্যাঁ, তার মানে পড়ার কাজটা করছি আমি, তার মানে আমি সাবজেক্ট, ক্লিয়ার। ওকে, এবার বললাম তুমি একটি বই পড়ো, আচ্ছা এখানে পড়ার কাজ করছে কে, এখানে পড়ার কাজ নিঃসন্দেহে তুমি করছো, তাহলে তুমি সাবজেক্ট। সফিক একটি বই পড়ে, তার মানে এখানে মধ্যে পড়ার কাজ কে করছে, পড়ার কাজটা করছে সফিক, তার মানে সফিক সাবজেক্ট, ক্লিয়ার। তার মানে হচ্ছে খেয়াল করো, যে কাজ করে সে সাবজেক্ট, যে কাজ করে সে সাবজেক্ট, পড়ার কাজ আমি করছিলাম আমি সাবজেক্ট, পড়ার কাজ তুমি করছিল তুমি সাবজেক্ট, পড়ার কাজ সফিক করছিল সফিক সাবজেক্ট। আচ্ছা ওই পাশে দেখো তো, আমি ক্রিকেট খেলি, এখানে মধ্যে খেলার কাজ কি করছে, নিঃসন্দেহে আমি করছি, তাহলে আমি সাবজেক্ট। তুমি ক্রিকেট খেলো, এখানে মধ্যে খেলার কাজ করছে কে, তুমি করছো, তুমি সাবজেক্ট। সে ক্রিকেট খেলে, এখানে মধ্যে খেলার কাজ করছে কে, সে করছে, সে সাবজেক্ট। বাবা আমাকে একটি বই কিনে দিলেন, কিনে দেওয়ার কাজ করছে কে, বাবা করছে, বাবা সাবজেক্ট, ক্লিয়ার।
তাহলে আমরা সাবজেক্ট খুঁজে বের করলাম ভার্ব খুঁজে বের করলাম তার মানে হচ্ছে যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট আর ওই কাজটা হচ্ছে ভার্ব ক্লিয়ার আসো একটু পর্যন্ত আমরা বসাই ফেলি হ্যাঁ আসো তাহলে আমি বললাম আমি একটি বই পড়ি তাহলে আমি সাবজেক্ট প্রথমে সাবজেক্ট বসাবো যে কোনো সেন্টেন্স শুরুতে সাবজেক্ট বসি তাহলে আমরা সাবজেক্ট বসাবো আমি ইংলিশ কি আমি ইংলিশ হচ্ছে আই তুমি এখানে সাবজেক্টটা তুমি ছিলা তাহলে তুমি ইংলিশ ইউ এখানে সাবজেক্টে শফিক দিলাম শফিক আচ্ছা এখানে আমি ক্রিকেট খেলি এখানে সাবজেক্টে আমি লিখলাম আই তুমি ক্রিকেট খেলো সাবজেক্টে তুমি লিখলাম ইউ সে ক্রিকেট খেলে সাবজেক্টে হি ওকে স্যার এটা পর্যন্ত ক্লিয়ার এবার সাবজেক্ট তো বসালাম এরপরে ভার্ব বসাতে হবে ভার্ব কোনটা আমি একটি বই পড়ি এখানের মধ্যে ভার্ব কোনটা পড়ি পড়া ইংলিশ কি রিড দিলাম আই রিড তুমি একটি বই পড়ো ইউ রিড আমি ভার্ব বসাচ্ছি সাবজেক্টের পরে ভার্ব বসাচ্ছি শফিক একটি বই পড়ে শফিক রিড ওকে এখানে রিড না করে আমি একটা এস যুক্ত করলাম রিডস এটা আমাদের প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্সের আলোচনা আমরা ধারাবাহিকভাবে আস্তে 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 যাব টেনশন নেওয়ার কোনো দরকার নাই আপাতত একটু জেনে রাখি রিডস রাইট ওকে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে এস বাই যুক্ত হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই যুক্ত হয় এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্সের কথাবার্তা কেউ যদি না জেনে থাকে কোনো সমস্যা নেই ক্লিয়ার আমরা ধারাবাহিকভাবে সামনে আলোচনা করব শফিক রিডস ওকে আমি ক্রিকেট খেলি আমি তো লিখলাম এবার ভার্ব দিব সাবজেক্টের পরে ভার্ব লাগবে ভার্ব কে খেলা ভার্ব রাইট লিখলাম প্লে আই প্লে ওকে তুমি ক্রিকেট খেলো তুমি খেলা ইংলিশ কি প্লে ইউ প্লে সে ক্রিকেট খেলে হি প্লে একটা যুক্ত করে দিলাম প্লেস বাবা আমাকে একটি বই কিনে দিলেন বাবা ফাদার এটা নিয়ে আমরা যদিও নেক্সট ক্লাসে আমি কথা বলবো কিনে দিলেন ওকে বট পাস্ট টেন্স রাখলাম টেন্সের আলোচনা আমরা সামনে করব সমস্যা নেই আসো সাবজেক্ট দিলাম ভার্ব দিলাম এবার কাজ হচ্ছে কার অবজেক্টের সাবজেক্ট ভার্বের পরেই কাজ কার অবজেক্টের এবার আমরা অবজেক্ট চিনবো সাবজেক্ট চিনে ফেলছি আলহামদুলিল্লাহ যে কাজ করে সে সাবজেক্ট আর যে কাজটা করা হয় কাজটা হচ্ছে ভার্ব এবার অবজেক্ট কি জিনিস ভালো করে লক্ষ্য এদিকে বলা হয় ভার্বকে গিয়ে দুইটা প্রশ্ন করব কয়টা প্রশ্ন দুইটা প্রশ্ন করব কি কি আসো এক নাম্বার ভার্বকে গিয়ে প্রশ্ন করব কি এবং দুই নাম্বার প্রশ্ন করব কাকে এই দুইটা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তবে সেটা অবজেক্ট আবার বলছি ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তবে সেটা কি বলতো অবজেক্ট ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া না যায় তবে অবজেক্ট নাই খেয়াল করি তাহলে কি বললাম অবজেক্ট গুলো খুঁজে বের করি আমরা ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সে উত্তরটা হচ্ছে অবজেক্ট আসো প্রশ্ন করি এবার ভার্বকে গিয়ে প্রশ্ন করব আমি একটি বই পড়ি এখানে ভার্ব কোনটা ছিল পড়ি প্রশ্ন করো কি পড়ি কাকে পড়ি কাকে পড়ি উত্তর নাই আচ্ছা কি পড়ি প্রশ্ন করো ওই তো অবজেক্ট খুঁজে বের করার জন্য কি করতে হবে বলছিলাম দুইটা প্রশ্ন করা যাবে একটা হচ্ছে কি আর একটা কি বলতো কাকে ভার্বকে গিয়ে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে এটা অবজেক্ট তবে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তবে সেটা অবজেক্ট ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তবে সেটা অবজেক্ট এবার দেখো তো পড়ি কি পড়ি হ্যাঁ একটি বই পড়ি তার মানে এই যে একটি বই এটা হচ্ছে অবজেক্ট ক্লিয়ার তাহলে আই রিড আমি পড়ি একটি বই পড়ি না তাহলে এ বুক হয়ে গেল সেন্টেন্স আই রিড এ বুক এবার আসো তো তুমি একটি বই পড়ো পড়া হচ্ছে ভার্ব ভার্বটি প্রশ্ন করো কি পড়ি কাকে পড়ি কি পড়ি একটি বই পড়ি হ্যাঁ একটি বই তাহলে এ বুক শফিক একটি বই পড়ে শফিক কি পড়ে একটি বই পড়ে তাহলে রিড এ বুক ঠিক আছে আসো এবার এদিকে আসি তাহলে আমরা আমি ক্রিকেট খেলি আমি খেলি প্রশ্ন করি কি খেলি কি খেলি ক্রিকেট খেলি উত্তর ক্রিকেট তাহলে লিখলাম ক্রিকেট তুমি ক্রিকেট খেলো তাহলে তুমি খেলো কি খেলো ক্রিকেট খেলো ক্রিকেট ইউ প্লে ক্রিকেট সে ক্রিকেট খেলে খেলে কি খেলে ক্রিকেট খেলে লিখলাম ক্রিকেট তার মানে হচ্ছে প্রথমে সাবজেক্ট এরপরে ভার্ব এরপরে অবজেক্ট এবার দেখো তো বাবা আমাকে একটি বই কিনে দিলেন ওকে সাবজেক্ট ছিল বাবা ফাদার কিনে দেওয়া ছিল ভার্ব বট আচ্ছা কি কিনে দিলেন
কাকে কিনে দিলেন প্রশ্ন করি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলাম ওকে আমরা জানি ভার্ব কি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট এবার প্রশ্ন করি বাবা কিনে দিলেন কাকে কিনে দিলেন আমাকে কিনে দিলেন তাহলে আমাকে ইংলিশ কি মি বট মি কি কিনে দিলেন কি কিনে দিলেন একটি বই কিনে দিলেন এ বুক ওকে তাহলে কি করলাম ফাদার বট মি এ বুক ক্লিয়ার তার মানে কি প্রথমে সাবজেক্ট এরপরে ভার্ব এরপরে অবজেক্ট ক্লিয়ার প্রথমে সাবজেক্ট যে কাজ করে সে সাবজেক্ট ভার্ব হচ্ছে যেটা কাজ সেটা হচ্ছে ভার্ব আর ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পরে যে উত্তরটা পাওয়া যায় ওই উত্তরটা হচ্ছে অবজেক্ট ক্লিয়ার ভালো করে আপনারা এদিকে সাধারণত যদি কখনো দুইটা অবজেক্ট থাকে তখন সেক্ষেত্রে ব্যক্তিবাচকটাকে আমরা আগে লিখি এটা আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ আশা করি আজকের ক্লাসে কারো কোনো সমস্যা থাকার কথা না কাল যদি কোনো প্রশ্ন থাকে চাইলে কমেন্টস বক্সে প্রশ্ন করতে পারবো রাইট আর বেসিক গ্রামারে যত সমস্যা আছে সব সমস্যা সমাধানের জন্য আমি নিজাম আপনাদের সাথেই আছি সো দেখা হবে নেক্সট ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম